হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই তো আজকে ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি অক্ষয় কুমারের আপকামিং মুভি যেটা টুয়েলভ অফ জুলাই রিলিজ করতে যাচ্ছে স্যার যেটার নাম তো এই সিনেমাটা একটা রিমেক সিনেমা যেটা সাউথ ইন্ডিয়ান সিনেমা সুবিয়ার তোমরা আশা করি অনেকেই দেখেছ সুরেরাই পত্র বলে একটা সিনেমা আছে তো সেই সিনেমাটার এটা রিমেক এবং সেম ডিরেক্টরি বানাচ্ছে তো ট্রেলারটা দেখলাম তো দেখো নর্মালি ট্রেলার ওয়াইজ খুব ভালো ট্রেলার যেখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন সাধারণ মানুষ অক্ষয় কুমার যে ক্যারেক্টারটা প্লে করছে সে চাচ্ছে যে তার গ্রামের সমস্ত লোক বা আরও মানে অন্যান্য গ্রামের যে গরিব লোকেরা আছে তারাও যেন আকাশে ফ্লাইটে উঠতে পারে প্লেনে যেন একবার হলেও চড়তে পারে এবং খুব কম কষ্টে সে একটা এয়ারলাইন খোলার চেষ্টা করছে এই যে স্ট্রাগলটা যেখানে কি না পারের স্যাভেলের মতন একজন বড়ো শার্ক আছে যার অলরেডি একটা বড় এয়ারলাইন আছে সে কখনোই চাইবে না যে নতুন কোনো এয়ারলাইনস আসুক তো কুমার এই জার্নিটা কীভাবে কমপ্লিট করছে এটা এখানে দেখানো হয়েছে বিভিন্ন স্ট্রাগলগুলো যেগুলো তাকে ফেস করতে হয়েছে সেটাই তো ট্রেলার কাটিংটা বেশ ভালোই হয়েছে এবং এটা যদি মানে ধরো এর আগে আমি সুরারাই পত্র দেখিনি ট্রেলারটা তো নোট টেন আউট অফ টেন দেওয়ার মতন একটা ট্রেলারই হয়েছে এবং আকসায় ক্যামেরার এক্সপ্রেশন ডায়লগ ডেলিভারি সমস্ত কিছু খুব 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 ভালো লেগেছে ইনক্লুডিং দ্য বিজিএম বিজিএমটা আমার খুব পছন্দ হয়েছে কিন্তু যেহেতু এটা একটা রিমেক সিনেমা তো সেক্ষেত্রে এই সিনেমাটা বক্স অফিসে কতটা চলবে আর সেটা নিয়ে কিন্তু ডাউট হচ্ছে অলরেডি কিন্তু আক্স ক্যামেরার লাস্ট কয়েকটা সিনেমা সেভাবে চলেনি সেভাবে সাকসেস পাইনি তো যেহেতু সুরাই পুত্র অনেকেই দেখে ফেলেছে এবং বিভিন্ন প্ল্যাটফর্মে এটা অ্যাভেলেবেল আছে সেই কারণে এখন হয়তো অনেকেই দেখে নিচ্ছি সেই সিনেমাটা এবং সেখানে সুরিয়া যা পারফরমেন্স দিয়েছে এবং এখানে বলতেই ভুলে গেছে এখানে কিন্তু একটা ক্যামেরোলে আমরা সুরিয়াকে দেখতে পাচ্ছি এবং সুরিয়া তার ওয়াইফ জ্যোতিকা তারাও কিন্তু এই সিনেমাতে কো প্রডিউসার তো এটা একটা মানে বড় চ্যালেঞ্জিং বিষয় হয়ে গেল অক্ষয় কুমারের সামনে যেটা রিমেক সিনেমা এমন একটা সিনেমার রিমেক যেটা কিনা প্রচুর লোকে দেখে নিয়েছে সেটা যখন আবার বড় পর্দায় আসে সেটা অডিয়েন্স কতটা অ্যাকসেপ্ট করবে আমি বলছি না যে এটা কখনোই পসিবল না এর আগেও আমরা দেখেছি কারণ এর আগেও প্রচুর সাউথের সিনেমা যখন বলিউড রিমেক করেছে সেগুলো কিন্তু মানে ধরো কবির সিংই একটা বেস্ট এক্সাম্পল ভালো সাকসেস হয়েছে অর্জুন রেড্ডিও ভালো সাকসেসফুল সিনেমা ছিল তারপরে কবির সিংও ভালো সাকসেস পেয়েছে তো সেরকম হলে তো খুবই ভালো কারণ অক্ষয় কুমারের এখন যা অবস্থা সিচুয়েশান একটা ভালো হিট সিনেমা কিন্তু তার কেরিয়ারে দরকার তো হতেই পারে এই সিনেমাটা সেটা হচ্ছে ওভারঅল ট্রেলারটা খুব প্রমিসিং এবং আমার তো সামনে ওটাই দেখার যে এই সিনেমাটা অডিয়েন্স কীভাবে নিচ্ছে তো এটি তোমাদের সাথে শেয়ার করার ছিল তোমাদের কার মতামত নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানিও আমার ভিডিওটা ভালো লাগলে লাইক লাইকের সঙ্গে একদম না চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো নিচে যে রেডস ব্রেন্ড আছে সেখানে ক্লিক করানো পাশে একটা বেল এখানে আছে সেখানে ক্লিক করে অল অপশন ক্লিক করানো ঠিক আছে বন্ধুরা ভালো থেকো সবাই সাবধানে থেকে সবাই লাভ ইউলটা টেক কেয়ার